আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব টাঙ্কুড়া হাওর যাওয়ার ভিডিও। আমরা করোনার আগ মুহূর্তে টাঙ্কুড়া হাওর ঘুরতে গেছিলাম, বিত্ত ট্রাভেলার্স অ্যান্ড ট্যুরিজমের সাথে আমরা ঘুরতে গেছিলাম। এটা আমাদের একটা প্যাকেজ ছিল, ওনাদের প্যাকেজের মূল্য ছিল 4,500 টাকার মতো। আমাদের যাওয়া থাকা খাওয়া সব কিছু ওনারাই বহন করছে। আমরা প্রথমে ঢাকা সায়দাবাদ বাস কাউন্টার থেকে বাসে উঠি। পরে এখান থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা যাওয়ার পরে হোটেল উজানবাটিতে আমাদের বিরতি দেওয়া হয়। এখানে আমরা চা নাস্তা খেয়ে ফ্রেশ হয়ে আবার বাস উঠতে পারি। মোটামুটি সুনামগঞ্জ আসার পরে ভোর হয়ে যায়, আমরা সবাই বাস থেকে নামি। আমরা হাসন রাজা সেতুর কাছে বাস থেকে নামার পরে আবার লেগুনাতে উঠি। এখান থেকে আমাদের ট্রলারের ডিস্টেন্স, যেখানে আমাদের যেখান থেকে আমরা ট্রলারে উঠবো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চারিদিকে। প্রকৃতি খুবই একেবারে সতেজ অবস্থা, খুব রোমান্টিক একটা সকাল আমাদের। তো আমরা এখান থেকে লেগুনা উঠে আবার যাত্রা শুরু করলাম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আচ্ছা।
পাহাড়ে কি দেখা যাবে? ও যাচ্ছে তো মোটামুটি সবই আছে। আমরা আমাদের গ্রুপের 20-22 জনকে একটা টলা বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের পুরো গ্রুপের জন্য 4টা টলা রিজার্ভ করা হয়েছে। আমরা টাঙ্গুয়ার স্পেস টলারে উঠছি। টলারের ভিতরে পরিবেশটা এরকম, যদি বাইরে একটা সুন্দর লুকিং আছে, দাউকি পাহাড়, যেটা ইন্ডিয়ার বর্ডারের মধ্যে বাংলাদেশে এপাশ থেকেও দেখা যায়। একটা নাইস লুকিং, প্লিজ আপনার অনুভূতি বলেন। এখন এফএনএফ ট্রাভেলার্স পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আছি টাঙ্গুড়া হাওরে টলারের মধ্যে শুয়ে। আমাদের টলারের নাম হচ্ছে টাঙ্গুড়া হাওর এক্সপ্রেস। আমরা আজকে 18 জনের একটা টিম এই টলারে থাকবো, রাত্রি যাপন করবো, ছেলে মেয়ে কম্বাইন্ডলি সারাদিন উপভোগ করবো। আমরা 72 জনের টিম আসছি আজকে সকালে বিদ্যুৎ ট্রাভেলার্স অ্যান্ড ট্যুরিজমের সাথে। তা আজকে আমরা সবাই ঘুরে দেখবো, আশা করি অনেক মজার ইন্টারেস্টিং একটা দিন পার করবো। তা আপনারা সবাই সারাদিন আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কোথায় যাই, কী করি, কী খাই। টলারের মধ্যে আমাদের 2টা দিন কাটবে, খাওয়া দাওয়া সব টলারের মধ্যে হবে, ঘুরে ঘুরে টলার নিয়ে হবে। তো চলেন আমরা ঘুরি আমাদের আজকের দিনের স্পটগুলো টাঙ্গুড়া হোক। ওকে, এই টলার মধ্যে কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া আছে। একটা হচ্ছে নৌকার ভিতরে ধূমপান নিষেধ, ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন, বাতি ও পানি ব্যবহারে মৃতবায়ী হন, লাইফ জ্যাকেট ছাড়া পানিতে নামবেন না, পানি বা কাদা থেকে উঠার সময় পা ধুয়ে উঠুন, জুতা স্যান্ডেল দরজার বাইরে রাখুন, উচ্চস্বরে গান বাজাবেন না। সতর্কগুলো নির্দেশ সবার মানলে পরিবেশ অনেক ভালো থাকবে।
আমাদের যে বাকি দুই দিন এক রাত এই টলার মধ্যে রান্নাবান্না খাওয়া দাওয়া সব টলার মধ্যে হবে। কিছু দূর আসার পরে এখানে আমাদের বিরতি দেওয়া হয়েছে, চারদিকে অথৈ জল, জাদুকাটা নদী, খুব স্বচ্ছ পানি। আমরা এখানে আমাদের কিছু হালকা খাওয়া দাওয়া হবে, এরপরে ফটো সেশন, ঘুরাঘুরি, দেন তারপরে আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাব এখান থেকে। স্বচ্ছ পানি, সিলিকন বালি, এক অপরূপ দৃশ্য। চারদিকে অন্যরকম একটা পরিবেশ, জাদুকাটা নদীর মাঝখানে বালুচরের মধ্যে আমরা অনেক মজা করলাম। দূরে ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের সবুজ বিস্তীর্ণ পাহাড় দেখা যায়। এখান থেকে জলের মাঝখানে, নদীর মাঝখানে দাঁড়ায় ইন্ডিয়ার সবুজ পাহাড়গুলো আমরা উপভোগ করলাম। সবাই মিলে অনেকক্ষণ পর্যন্ত আমরা এখানে খাওয়া দাওয়া, ফটো সেশন, দুষ্টুমি, অনেকক্ষণ আমরা খুব মজা করলাম এই জাদুকাটা নদীর মাঝখানে স্বচ্ছ বালুচরে। আমাদের ট্রলার অনেকক্ষণ এই জাদুকাটা নদীর মাঝখানে বালুচরের মধ্যে বিরতির পরে আমরা আমাদের পরবর্তী গন্তব্য বারিকা টিলা, শিমুল বাগান, এবং আমরা রাত যাপন করবো টাঙ্গুড়া হাওরে। তো আপনারা অপেক্ষা থাকুন আমাদের পরবর্তী পর্বগুলোর জন্য, আমরা একে একে সব পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। Thank you.